হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছেন। আর আজকে আপনাদের যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে বর্ধমান মহেশডাঙ্গা ক্যাম্প। বর্ধমানের মহেশডাঙ্গা ক্যাম্পে যেখানে আমরা চলে এসেছি, আমার সাথে আছেন মিস্টার মাধব কুমার মণ্ডল এবং তার সাথে আছেন আমাদের দিলীপ স্যার। তো দিলীপ স্যারের নেতৃত্বে আজকে আমরা বর্ধমান এসেছি, সেখানে আমরা গাঁদা ফুলের চাষ করাবো। আপনারা জানেন যে আমাদের বর্ধমান হচ্ছে ওয়েস্টবেঙ্গল শস্য ভাণ্ডার। এখানে এমন কোনো চাষ নেই যে সেটা হয় না, এখানে সমস্ত প্রকার চাষ হয়। তো তার মধ্যে থেকে আমরা যে চাষটা এখানে করিয়েছি বা করাচ্ছি সেটা হচ্ছে গাঁদা ফুলের চাষ। এখানে একটা বিরাটভাবে হয়। তো গাঁদা ফুলের চাষগুলো আমরা প্রথম থেকে সয়েল বুস্টার ভূমিশক্তি দিয়ে করিয়েছি, এবং এখন যেটা আজকে আমরা ভিজিট করতে এসেছি গাছগুলো অনেকটা বড় হয়েছে, ফুল ধরতে শুরু করেছে। তো আজকে আমরা রেকমেন্ড করব ব্লুজোম এবং অ্যাক্টিভ প্লাস, আর তার সাথে রাইস প্লাসটা, রাইসটা সিম্পল রাইস যেটা আছে আপনারা জানেন, সিম্পল রাইসটাও কিন্তু স্প্রে করবে। রাইসটা স্প্রে করলে গাছের যে ডালপালাগুলো আছে সেগুলো বড় হবে এবং সেগুলো প্রসারিত হবে এবং আরও ডালপালা কিন্তু বৃদ্ধি করবে, আর আরও ডালপালা বৃদ্ধি করলে কিন্তু ফুলগুলো কিন্তু বেশি ধরবে। তো চাষির যত ফুল বেশি হবে তত কিন্তু তার লাভটা বেশি হবে। তো আজকে আমরা রেকমেন্ড করলাম ব্লুজোম এবং অ্যাক্টিভ প্লাস। ব্লুজোমটা কেন দেবেন? ব্লুজোমটা দেবে এই যে ফুলগুলো যেগুলো কুঁড়িয়ে এসছে, এই ফুলগুলো যাতে আরও সুন্দরভাবে বড় হয় এবং সাইজটা সুন্দর হয় এবং অনেক বড় বড় হয়, তাতে করে কিন্তু চাষির কিন্তু অনেকগুণ বেশি লাভটা হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের দিলীপ স্যার ফুলগুলো গাছের থেকে তুলে দেখাচ্ছেন। তো এখানে কিছু পোকার উপদ্রব চলছে, তো আমরা এখানেও রেকমেন্ড করবো যে ব্লুজোম এবং রাইসটা দেওয়ার পর যেটা দেবেন সেটা আমাদের পেস্ট কিলার। তো পেস্ট কিলারটা দেবে, কারণ যদি পোকার উপদ্রবটা হয় তাহলে কিন্তু পেস্ট কিলারটা দেবে। তো আপনাদেরকে জানিয়ে রাখবো পেস্ট কিলারটা অমাবস্যা পূর্ণিমাতে যদি আপনারা দেন গাছটা কিন্তু অনেকগুলো অনেকগুণ বেশি হবে। সাথে পেস্ট গো আছে, পেস্ট গো স্টং আছে, এটাও আপনারা দিতে পারেন। হ্যাঁ, তো এইরকম ধরনের সুন্দর সুন্দর জিনিস সেবিকা অর্গানিক প্রাইভেট লিমিটেড পিওর অর্গানিক প্রোডাক্ট আছে, সেগুলো দিয়ে আপনারাও ফুল চাষ করতে পারেন এবং আপনাদের সবজি চাষ করতে পারেন। তো আপনাদেরকে দেখালাম যে আজকের আমরা বর্ধমানে এসেছি, সেখানে গাঁদা ফুলের চাষ হচ্ছে, আর এই গাঁদা ফুলের চাষ আমরা ভিজিট করছি 15 দিন অন্তর অন্তর, এবং চাষি খুব খুশি, কারণ এইভাবে অন্য কোনো কোম্পানি, অন্য কোনো সংস্থা কোনোদিন ওনাদের গার্জিয়ান হিসাবে 15 দিন অন্তরে ভিজিট করেনি। তো এটা উনি, ওনার খুব ভালো লাগছে যে আমরা আসছি ওনার কাছে, মাটি তৈরির থেকে এবং আমাদের ফুল ফোটা অবধি সমস্তটাই আমরা দেখাশোনা করছি, খুব ভালো লাগছে ওনাদের সাথে। আপনাদেরকে বলে রাখবো, আপনাদেরও যদি চাষবাস থাকে, আপনাদের যে কোনো চাষ, যে কোনো সবজি চাষ, ধান চাষ, যে কোনো কিছু চাষ থাকলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আপনাদের ফিল্ড পুরো ভিজিট করব, আপনাদের মাঠে যে চাষগুলো হচ্ছে সেগুলো দেখব, দেখার পরে কী কী দিতে হবে সেটাও রেকমেন্ড করব, এবং তার সঙ্গে কোন প্রোডাক্টটা দিতে হবে, কোন প্রোডাক্টটা দিলে ইমিডিয়েট কাজ হবে এবং কোনগুলো ইউজ করা চলবে না সেগুলো সম্বন্ধে আপনাদের জানকারি দেবো। তো জানকারি দেওয়ার জন্য আমাদের পুরো সেবিকা অর্গানিক প্রাইভেট লিমিটেড পরিবারের সমস্ত সদস্যরাই আছেন, সাথে আমরা যেভাবে ফিল্ড ভিজিট করছি তো সেটা আপনাদের অনেকটাই ভালো লাগবে। তো আপনারা যদি আপনাদের চাষবাস করাতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট নাম্বার আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, এবং সাথে সাথে আমাদের চ্যানেলটা ভিজিট করবেন। আমাদের চ্যানেলে এরকম ধরনের ভিডিও অনেক আসছে অটোমেটিক, এবং প্রথমে আমাদের কিছু মাছ চাষের ভিডিও আছে সেগুলো আপনারা দেখবেন। আর সাথে আপনাদেরকে জানিয়ে রাখবো যে অল ওভার ইন্ডিয়ায় যত রকম চাষ হয় সেই চাষের সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে আছে, মাছ চাষ হোক, ধান চাষ হোক, সবজি চাষ হোক, পিওর এগ্রিকালচার এবং অর্গানিকের সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে। তো এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা যদি আপনাদের ফার্মিংগুলো অর্গানিক, খেতে অর্গানিক ফার্মিং করতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন। সো থ্যাংক ইউ, আজকে ভিডিওটা আর বেশি বড় করব না। আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছের কালারটাও কিন্তু সম্পূর্ণ আলাদা হয়েছে, এটা কিন্তু খুব কম দিনের গাছ। তো এরকম গাছ পেতে অবশ্যই যোগাযোগ করবেন, আর যতক্ষণ না নেক্সট ভিডিও আসছে অবশ্যই অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল।